শিক্ষক দিবস, নবগ্রাম বিদ্যাপীঠ, বিদ্যা চর্চার একটা বিস্তীর্ণ আকাশে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক এই নবগ্রাম বিদ্যাপীঠ। সেই ১৯৪৮ সালে শিক্ষা দানের যে মশাল জ্বালানো হয়েছিল এই অঙ্গনে, তা আজ ৭৫তম বর্ষে আরো শত গুণ শক্তিতে প্রজ্জ্বলিত হয়ে চলেছে। আজ ২০২২-এর ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিদ্যাপীঠের এই শিক্ষার অঙ্গনে আয়োজন করা হয়েছে এমন একটা অনুষ্ঠান, যেখানে সংবর্ধিত করা হবে বিদ্যাপীঠের সেই সব স্বনামধন্য প্রবীণ শিক্ষক মহাশয়দের, যারা বিদ্যালয়ের ছাত্রদের জ্ঞানচর্চা ও মেধাশক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করেছিলেন। আসুন, এই শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্ররা সকলে মিলে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপভোগ করি। প্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটোতে মাল্যদান করছে আমাদের বিদ্যালয়ের এক কনিষ্ঠ ছাত্র। পরবর্তীকালে মাল্যদান করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়া। এরপর মাল্যদান করলেন বয়োজ্যেষ্ঠ প্রবীণ শিক্ষক মহাশয় শ্রী প্রভাস লাল দাস। তারপর এগিয়ে এলেন বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রী অপূর্ব মজুমদার মহাশয়। ধীরে ধীরে সভায় প্রবেশ করতে লাগলেন সমস্ত অবসরপ্রাপ্ত স্বনামধন্য শিক্ষকেরা। বিদ্যালয়ের প্রেক্ষাগৃহ একেবারে কানায় কানায় পূর্ণ। সকাল ১১টা থেকেই শুরু হয়ে গেছে এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এবার উদ্বোধনী সঙ্গীত শোনা গেল বিদ্যালয়েরই এক ছাত্রের কণ্ঠে। বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা আজ বসে রয়েছেন প্রথম সারিতে দর্শক আসনে। সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আজ বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে যে শ্রদ্ধা, সম্মান পেলেন, তাদেরকে একটা আলাদা অনুভূতির জায়গায় নিয়ে গেল বিষয়টা। আবার ছাত্ররাও আজ শিক্ষক, শিক্ষিকাদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে ধন্য হল। তাদের চোখে মুখেও এক স্বস্তির ছাপ, এক তৃপ্তির আস্বাদ তাদের মনে। এরপর বক্তব্য রাখবার জন্যে মঞ্চে এলেন প্রধান শিক্ষিকা।
তিনি ডক্টর রাধাকৃষ্ণন এর সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষক দিবসের গুরুত্ব ছাত্রদের কাছে ব্যাখ্যা করলেন। ছাত্ররা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলেন প্রধান শিক্ষিকার বক্তব্য, একেবারে নির্বাক, অভিভূত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি রাধাকৃষ্ণনের শ্রদ্ধা যে কতটা ছিল সে নিয়ে বক্তব্য রাখলেন বর্তমান শিক্ষক শ্রী সুজয় দে মহাশয়। এবং এর সঙ্গে তিনি একটি অপূর্ব রবীন্দ্রসঙ্গীতও শোনালেন। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়ো, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে। এরপর শুরু হলো সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠান চলতে চলতে এই সভায় প্রবেশ করলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দিলীপ মুখোপাধ্যায় মহাশয়। ছাত্রদের কাছে তিনি খুবই প্রিয় শিক্ষক। তার আশীর্বাদ নেওয়ার জন্যই প্রত্যেকটি ছাত্র উন্মুখ হয়ে রইল।
সংবর্ধনা জ্ঞাপনের পর একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। গান গিয়ে শোনালেন বিদ্যালয়ের একটি ছাত্র। এরপর শারদ উৎসবের আগমনী গান শোনালেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী প্রীতিকণা ভট্টাচার্য মহাশয়া। জালো প্রদীপ জালো জালো ওগো আমার আগমনে আলো। এরপর গিটারের সুরে গলা মেলালেন বর্তমান শিক্ষক শ্রী প্রবীর পোদ্দার মহাশয়। এরপর প্রাক্তন শিক্ষক বিজন স্যারের হাস্য কৌতুক। আমি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই বেরিয়েছি একটু এগিয়েই শুনি যে এক ভদ্রলোক আরেক ভদ্রলোককে ডেকে বলছেন, কি দাদা বাজারে চললেন নাকি? ওই ভদ্রলোক একগাল হেসে তার দিকে তাকিয়ে বলে, না না একটু বাজারে যাচ্ছি। ও আগের ভদ্রলোক একটু হেসে আবার বললেন, ও আমি ভাবলাম মশাই আপনি বাজারে চললেন, অত কেউ কারোর কোনো কথাই শুনতে পায় না। এই এরকমই অবস্থা আমাদের। আমি একটু স্টেশনের দিকে গেছি, খানিকটা যাওয়ার পরই কে যেন আমাকে ডাকছে, মেসুমশাই। আমি শুনলাম মেসুমশাই বলি ডাকছে আমাকে। এখানে মেসুমশাই বলে ডাকার মতো তো কেউ নেই। আমি তাড়াতাড়ি ডাকছি, আমি আবার ফিরে এলি একটু এগোতেই বলছে স্যার স্যার বলে একজন একটু প্রায় ছুটেই এলো। তো স্যার আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনেছি একটা। তা তুমি ডাকছিলি নাকি? স্যার কোথায় চললেন বলো। আমার দিকে তাকিয়ে বললেন, এত সেজে গুছে যাচ্ছেন কোথায়? আমি আজকে তো 5th September যাচ্ছি আর কি স্কুলে। বলছে ও আচ্ছা আচ্ছা। আমি কখন ধরে স্যার মাস্টারমশাই মাস্টারমশাই ডাকছি। ও তুমি মাস্টারমশাই বলে ডাকছিলে? আমি আবার শুনছিলাম মেসোমশাই বলে ডাকছিলে। এই আর কি, এরকমই আমরা সব শুনি এখন। ছেলেরা খুবই এনজয় করলো বিজন স্যারের এই হাস্য কৌতুক। সর্বশেষে খুব রোমহর্ষক ব্যালেন্সের খেলা। খেলা দেখাচ্ছেন বর্তমান শিক্ষক শ্রী জয়ন্ত মাঝি মহাশয়। একেবারে স্তম্ভিত হয়ে দেখছে সমস্ত দর্শকেরা। এই মাস্টারমশাইয়ের যে বহুদিনের অনুশীলনের ফল এটি, তা বোঝার আর বাকি নেই।
অত্যন্ত সফলভাবে উপস্থাপিত হলো ব্যালেন্সের খেলা।